হ্যাঁ ভাই বলছেন ক্ষেতের সার ও বিষ কি পবিত্র সার ও বিষ এগুলা পবিত্র ঠিকই কিন্তু আপনার সার ও বিষ সেগুলা আপনি যদি ক্ষতিকর মনে করেন সেটা ব্যবহার করা যাবে না যাবে সেটা নিয়ে কথা কিন্তু সার বিষ এগুলা যেগুলা কোনো ক্ষতিকর বিষ হইলে কি অপবিত্র হইতে হবে এটা কোনো শর্ত না অপবিত্র হওয়ার কোনো প্রমাণ থাকতে হবে যেটা অপবিত্র জিনিস দিয়ে তৈরি করা হয়েছে হুম যদি সার অপবিত্র জিনিস দিয়ে তৈরি করা হয় যেমন আরব দেশে সার তৈরি হয় অনেক সময় মানুষের মল থেকে সার উৎপাদন করা হয় সেগুলো অপবিত্র জিনিস সেগুলো জানা আছে সুতরাং ভিন্ন ব্যাপার কিন্তু আশা করা করা যায় হয় আমার না আমাদের হম এরকম আরব দেশে আমাদের জানা আছে এরকম আমি যখন সেনা এলাকায় ছিলাম তখন সরাসরি মানুষের যে মলগুলা সেগুলো যে এক জায়গায় জমা হয় সেখান থেকে তারা সার উৎপাদন করে হ্যাঁ এবং এই সার আপনার গাছের গোড়ায় দেওয়া হয় হ্যাঁ এবং খুবই শক্তিশালী সার এটা সুতরাং সেটা নাপাক এবং ওই যে পানিগুলা মানুষের বাথরুমের যে পানিগুলা সেগুলো এক জায়গায় গিয়ে পরিশোধন করে এগুলো আবার গাছের গোলা দেওয়া হয় সুতরাং এইগুলা আপনার এগুলার ভিত্তি মূলটা না পাক ছিল কিন্তু আমাদের দেশে যে সার ব্যবহার করা হয় বিষ এগুলো পবিত্র হওয়ার অপবিত্র হওয়ার ব্যাপার তো আমাদের কোনো জানা নেই কারোর জানা থাকলে বলতে পারেন